হলো বাইরে? নবিতা, তুমি কি করছো? মা, আমি কিছু করিনি, সব এই বলটা করেছে। তুমি খোলা জায়গায় গিয়ে খেলতে পারো না? দেখেছো কি করেছে? নিজেই বলার আবার নিজেই বল ভয়, বল কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে পড়েছি। নবিতা আসলে খুব ভালো হতো, ওকে দিয়ে বল কুড়িয়ে আনতে পারতাম। আরে কি হলো, আমি কি তোমাদের সঙ্গে খেলতে পারি? তোমারই অপেক্ষা ছিলাম। এসো বন্ধু খেলি। ও সত্যি বলছো? নবিতা তৈরি, বল করছি। ওই নবিতা, তুমি কিন্তু বলটা ধরবে, আমি রেডি। আমি সবসময় বলই ধরি। ওই নবিতা ধরো ধরো। আমার কাছে আরেকটা বল আছে, চলো গিয়ে আমরা খেলি। চলো। বলটা কোথায় গেল? বলটা কোথায় গেল পাচ্ছি না কেন? বলটা কি ছাদে আটকালো? বলটা যদি ছাদে আটকায় তাহলে আমি পারবো কিভাবে? তাহলে তো জিয়ান আমাকে আচ্ছা তোলাই দেবে। বল খুঁজে পাওনি, এখন কি হবে? এটা খুব সহজেই সমাধান করা যাবে। উত্তোলন বোতাম। আমার মনে হয় এটা এখানেই কোথাও ছিল। ঠিক আছে নবিতা, আমরা এখন উপরে উঠবো, তুমি আমাকে শক্ত করে ধরো। আচ্ছা। বাহ, এটা তো লিফটের মতো। তুমি এখন আশেপাশে হাঁটতেও পারবে। পড়ে যাব না তো? না, পড়বে না। চলো আমরা বল খুঁজি। বা, তুমি তো ঠিকই বলেছো, আমি তো পড়িনি। আই নবিতা, তোমার না বল খোঁজার কথা? এই তো এখানে। নাও। বা, ধন্যবাদ ডোরেমন। নিজেই বলার আবার নিজেই বল ভয়, বল কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে পড়েছি। নবিতা আসলে খুব ভালো হতো। কি তোমরা অপেক্ষা করছো? এই তুমি দেরি করলে কেন? তাড়াতাড়ি খেলা শুরু করো। কি তোমাকে আর পাবো না? একটু নিচে নামো তো। আকাশে ওড়াটা অনেক মজার, কোনো দুশ্চিন্তাই করতে হয় না, গাড়ির জন্য না, কুকুরের জন্য না। আরে আরে, ওইটা কি উড়ছে? আরে আরে, আকাশে ওটা কি? আকাশে ওড়া যে কি মজা! আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার শিজুকার কাছে যেতে হবে। শিজুকা আসছে। শিজুকা, এই শিজুকা, এই যে আমি উপরে। আরে নবিতা, শিজুকা, তুমি কি আমার সঙ্গে আকাশে হাঁটতে চাও? আমার ভয় করে না। চিন্তা নেই, আমি তো আছি, আমি থাকতে তুমি কেন চিন্তা করছো? এসো এসো, আমাকে শক্ত করে ধরো।
কি যে করো, চলো উপরে। আমরা তিন স্তর উপরে আছি, বুঝেছো? এখান থেকে সবকিছু কি সুন্দর দেখা যাচ্ছে। চলো আমরা ওইদিকে যাই নবিতা। তুমি কি করছো এখানে? হ্যাঁ, আমি দুঃখিত। আরে, ওরা আকাশে কিভাবে উঠলো? আমার জানালার কাঁচ ভাঙলো কে? ধরা পড়ে গেলাম। এখন আমাদেরকে পালাতে হবে জিয়ান। আমি তোমাদের বলেছিলাম না এখানে বেসবল খেলা যাবে না। আমাদের এখানে কিছুদিন বেসবল না খেলাই ভালো, কি বলো? আমাকে ধরতে পারবে না। আমার কথা কি তোমরা বুঝতে পারো না? তোমাদেরকে বলেছি না রাস্তায় খেলা যাবে না। এই ছেলে, তুমি অন্য কোথাও গিয়ে রোলার স্কেট চালাও, বুঝেছো? এখানে খেলা যাবে না, যাও যাও। এই, তুমি আমার জানালা ভেঙেছো কেন? তোমরা এখানে চাচ্ছো বলে মাস ঘুমাবে কিভাবে? অন্য কোথাও গিয়ে খেলোগে, যাও। এখন আমরা কোথায় যাব? কি সর্বনাশ, আমার জানালা ভেঙে ফেলেছে। এই তুমি এসো, এই আমার জানালা ভেঙেছো। এই বাচ্চাগুলোর জানা শান্তিতে থাকা যায় না। এই তুমি বাড়িতে যাও। ইস, বাচ্চাগুলোর কি কষ্ট। হ্যাঁ, পেয়েছি। আমরা তো সবাই একসাথে আকাশে খেলতে পারি, কি বলো? এই, তোমরা কি আমাদের সঙ্গে আকাশে খেলতে চাও? এই, আমরা খেলতে চাই। আমরা খেলতে চাই। আমরা খেলতে চাই। দিয়ে যাও, আমি খেলতে চাই। সবাই কিন্তু শক্ত করে ধরবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমরা বুঝতে পেরেছি। এই যে, উপরে যাও। ওই নবিতা, আমাদের গা নিলে ঘুষিতে নাক ফাটিয়ে দেব। আমরাও খেলতে চাই। অবশ্যই, আমরা সবাই একসাথেই খেলবো। এই সুনিয়ো, শক্ত করে ধরো। কি হলো নবিতা, চলো। কি সুন্দর জায়গা, এখানে তো আমরা সবাই বেসবল খেলতে পারি, কি বলো সুনিয়ো? এই নবিতা, আমরা এখন বেসবল খেলবো, তুমি কিন্তু বলটা ধরবে।
সাবধান কোথাকার, তুমি কি দেখে চলতে পারো না নবিতা, পড়লে কেন? চোখ বন্ধ করে হাঁটলে তো হবে না তাই না? যদি এখন রাস্তায় গাড়ি থাকতো তাহলে তো মারা পড়তে। তোমার বরং আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। কিসের জন্য ধন্যবাদ দেবো তোমাদের? নবিতা, তুমি কি হোমওয়ার্ক শেষ করেছো? এখনই করছি মা। পড়ালেখার কথা বললে যত বাহানা, একদম লেখাপড়ায় মন নেই। দেরি করে ফেলেছো নবিতা। অনুষ্ঠানটা কি শেষ হয়ে গেছে? একদম শেষের দিকে। বাচ্চারা, আমি ন্যায় বিচারের প্রতীক, যেখানে অন্যায় সেখানে আমি হাজির। আবার দেখা হবে আগামী সপ্তাহে। নবিতা, তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? এরকম সময় তোমার মাথা খুবই ভালো।
ভালো কাজ করে নবিতা আমাকে দেখতে যেন সুপারম্যানের মতো লাগে আচ্ছা নবিতা চলো শুরু করি নবিতাকে তো কোথাও দেখা যাচ্ছে না বলিয়ে যাবে কোথায় ওকে আমি আজকে ধরতে পারলে কি এই যে দেখো আমি সুপারম্যান দেখো আকাশে গাধা উড়ছে একদম গাধা ওরা আমাকে নিয়ে হাসাহাসি করছে নবিতা আমি দেখছি সুপারম্যান এখন অনেক রেগে আছে একটা কিছু করতেই হবে ডোরেমন নবিতা তোমার কথা মা তোমার কাছে কি কিছু টমেটো হবে নিয়ে যাও ধন্যবাদ মা নবিতা দাঁড়া বলছে এ নবিতা কি করছে ছেলেটা টমেটো চাদর হোমওয়ার্ক রেখে কি করছে কে জানে এই ডোরেমন শোনো আমার ছবিটা জিয়ান আর সুনিয়র সামনে বসাও তো পারবে পারবো নবিতাকে দেখেছো ওকে কেমন গাধার মতো লাগছে তাই না বলো অত আসলে গাধা গাধা না হলে কি ওরকম পোশাক পরে হাই জিয়ান আর শুনিও এগুলো পাথর না পাথর হলে তোমাদের মাথা ফেটে যেত এর জন্য আমাকে ধন্যবাদ দাও কি বললো নবিতা এগুলো আমি তো ভাই কিছুই বুঝলাম না ওরা আর আমাকে নিয়ে একটু মজা করার সাহস পাবে না ও আমাকে এখন শিজুকার কাছে যেতে হবে ওকে দেখাতে হবে আমি কত কিছু পারি হ্যাঁ 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 এটা ভালো বুদ্ধি কিন্তু তুমি ওকে কি দেখাতে চাও যেমন ধরো কোন দানবের সঙ্গে মারামারি করে ওকে আমি দেখাতে চাই বুঝেছি কিন্তু দানব হবে কে নবিতা তুমি হ্যাঁ এটা তুমি কি বলছো দয়া করে হও না ডোরেমন আমি তোমাকে পরে ডোরা কেক খাওয়াবো প্লিজ প্লিজ সত্যি ডোরা কেক খাওয়াবে চলো তাহলে আমরা ওর জন্য একদম তৈরি হয়ে আছি এবার আসলেই হয় এই তোমরা দুজন কি করছো আরে সিজুকা এই জিয়ান সিজুকাকেও আমাদের সাথে নেই তাহলে ভালো হবে ঠিক আছে তোমরা আসলে কি করছো বলো তো দানব তারা মাছে দানব আকৃতির তারা মাছ দানব আকৃতির তারা মাছ ওরা আমাকে কত কিছু বলে সিজুকার সামনে অপমান করলো হাসছো কেন হাসির কি হলো তোমাকে দেখতে একদম ভয়ঙ্কর লাগছে ডোরেমন ঠিক আছে বুঝতে পেরেছি এখন তুমি প্যানেলে ডায়াল দুটো ডানে বামে করো ডানে আর বামে নবিতা সুপারম্যান তো জিতেছে সুপারম্যান সিজুকা তোমার আমাকে কেমন লাগে অসাধারণ রাগ সব মাটি হয়ে গেছে নবিতা তোমাকে নিয়ে আর মজা করব না তোমরা দেখেছো তো আমার কত শক্তি নবিতা নবিতা তুমি কি আমাকে একটু বাজার করে দেবে বাবা এখন না মা পরে করে দেব তোমাকে কি বললে তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো আর পিঠে চাদর পরে ঘুরে বেড়াচ্ছ কেন তোমার বাবা আসুক আজকে সব বিচার দেব না না আমি যাচ্ছি মা আমার সব কিছু নষ্ট হয়ে গেল ডোরেমন দেখো চলো এটা হলো ঘটনা